বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য যে টিউটোর নিয়ে হাজির হচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন সম্প্রতি যে চাকরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সে বিজ্ঞপ্তিটি অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হবে তার বিস্তারিত বিবরণ আজকে টিউটোরিয়াল তো বন্ধুরা চলুন আপনারা দেখে নিন আজকে টিউটোরিয়ালে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার মূল পর্বে চলে আসি তো শুরু করছি আপনাদের চাকরি বিজ্ঞপ্তি দিয়ে তো চাকরির বিজ্ঞপ্তি অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নির্বাচন কমিশন তারিখটি দিয়েছে আঠাশ জানুয়ারি দু হাজার উনিশ সালে তো এখানে বেশ কিছু পদ আছে প্রায় তিনশো আবেদন করতে বলা হয়েছে তো এখানে প্রথমে দেওয়া আছে ক্যাটালকার উচ্চ স্কেল একজন আছে সার্টিপি কার কম্পিউটার অপারেটার যেটা আঞ্চলিক অফিসের জন্য নয় এখানে আবার নয়জন আছে উচ্চমান সহকারী তেরো জন হিসাব সহকারী একুশ জন স্টোর কিপার আঠান্ন জন আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী অর্থাৎ কম্পিউটার অপারেটার এটাও সাতানব্বই জন আর অফিস সহায়ক অর্থাৎ এমএলএস সম্ভবত হবে এটা সেটা একশো চোদ্দ জন আর সাথে পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা প্রহরী সহ সর্বমোট তিনশো উনচল্লিশ জন পদের জন্য আবেদন করতে বলা হয়েছে তো এই আবেদন প্রক্রিয়াটি তবে এখানে শুধু অফিস এবং নিরাপত্তা এবং পরিচ্ছন্ন কর্মীরা আপনার যেখানে যে জেলাগুলো দেওয়া আছে তারা আবেদন করতে পারবে তো বন্ধুরা এই আবেদন প্রক্রিয়াটি আমরা কিভাবে করব। তো প্রথমেই যে প্রক্রিয়াটি শুরু করতে হবে আপনার বয়স হতে হবে এক দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মানে এই বছরে এক দুই দু হাজার উনিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা সন্তান সন্তানদের বত্রিশ বছর হতে হবে এই বিষয়গুলো তো আমরা জানি আর নিয়োগ বিধিবদ্ধ যে নিয়ম আপনার যেগুলো আছে যে মুক্তিযোদ্ধা সনদ বা আপনার যদি কোনো প্রশিক্ষণ সনদ থাকে তো সেগুলো তো থাকতেই হবে তো এখানে দেওয়া হচ্ছে যে বিষয়গুলো নিয়মগুলো আবেদন প্রক্রিয়ার যে বর্ণিত শর্তাবলী আপনাকে অনুসরণ করতে হবে তো আমাদের যে বিষয়টি এখানে দেওয়ার বিষয় মানে আপনার শিক্ষাগত যোগ্যতা আছে কি না এটা আপনি ভালোভাবে দেখবেন আর কম্পিউটার অপারেটার যেগুলো আবেদন অর্থাৎ কম্পিউটার সংশ্লিষ্ট যে পোস্টগুলো তাতে অবশ্যই আপনার কম্পিউটার সনদ থাকতে হবে অর্থাৎ প্রশিক্ষণের সনদ তো এই সনদগুলো কোথা থেকে নেবেন তো সরকার অনুমোদিত অনেকগুলো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে আপনাদের সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয় আর আপনারা যখন পরীক্ষায় উত্তীর্ণ হবেন অর্থাৎ লিখিত পরীক্ষার পর তো অবশ্যই আপনাদের কম্পিউটারের উপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ব্যবহারিক পরীক্ষায় আপনারা যারা ভালো করবেন এবং ভাইপা পরীক্ষায় ভালো করবেন সাথে তো অবশ্যই উত্তীর্ণ হওয়া মানে আপনার ভালো নম্বর থাকতে হবে লিখিত পরীক্ষায় তাহলে আপনি চাকরি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তো এই হলো বিষয় তো আমি যে বিষয়টি আপনাদের জন্য আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনলাইনে কিভাবে আপনি আবেদন করবেন তো অনলাইনে আবেদন করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে আবেদন প্রক্রিয়া শুরু করার পূর্বে আপনি এসএসসি বা আপনার শিক্ষাগত যোগ্যতা নাম আপনার নাম পিতার নাম মাতার নাম জন্মশাল আর আপনার যদি বিশেষ করা থাকে বিষয়গুলো আর এনআইডি নাম্বার বা স্মার্ট কার্ড নাম্বার যদি থাকে সেগুলো নিয়ে অবশ্যই কম্পিউটার অপারেটর বা আপনি নিজেই সেগুলো লিখে অত বাপ তথ্যগুলো মনে রেখে মানে যথাযথভাবে আপনি আবেদন করবেন এবং আপনার একটি ছবি স্ক্যান করতে হবে এবং সাথে সাথে আপনার একটা সিগনেচারও দেওয়া লাগবে তো ছবির মাপ হচ্ছে তিনশো বাই তিনশো এখানে দেওয়া আছে বন্ধুরা যে মাপটা আমি এখানে নিয়ম অনুযায়ী বলছি আপনারা যে আবেদনটা করবেন সেটা হচ্ছে ইসিএস ডট টেলিকম টক ডট কম ডট বিডি এই ঠিকানাই গৈ আপোনাৰ মানে তত্তা উম মানে ব্ৰাউজাৰ অ'পেন কৰ অৰ্থাৎ এই এড্ৰেছটা লিংকে ক্লিক কৰিলে আপনাদের কাঙ্ক্ষিত অনলাইনে ভর্তি চলে আসবে এবং সেখান থেকে কাজ শুরু করতে হবে তো আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের পাঁচ তারিখে এবং সকাল দশটা থেকে আবেদন প্রক্রিয়া চলবে পঁচিশ তারিখ পর্যন্ত বন্ধুরা ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো আবেদন প্রক্রিয়া সাধারণত যে কাজটি করা হয় আবেদনে আপনার ইউজার আইডি থাকে এবং এই ইউজার আইডি মানে ব্যবহার করে পেমেন্ট করতে হবে তো তার জন্য আমি বললাম যে অনলাইনে আবেদনের পূর্বে আপনার ছবি লাগবে ছবির মাপ তিনশো বাই তিনশো পিকজেল আর সিগনেচার মানে স্বাক্ষর তিনশো বাই আশি পিকজেল এই ছবিটি স্ক্যান করতে হবে অবশ্যই ছবিটি আপনার মানে ফেসের সাথে এবং আপনার সিগনেচার যাতে ঠিক থাকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে দেখা গেছে আপনি এমন একটা ছবি দিয়েছেন দেখা যাচ্ছে মাথার চুল ছোটো ছিল বা বড় ছিল বা আসলে মাথায় আগে আপনার চুল নাও থাকতে পারে এরকম বিষয় অর্থাৎ ছবিতে আমার কোনো পরিবর্তন থাকবে না রিসেন্ট ছবিটা তুলে দিতে হবে আর এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে যখন আপনি আবেদনটি মানে অনলাইনে সংরক্ষণ করবেন এবং প্রিন্ট কপি নেবেন নেওয়ার ফলে আপনাদের মানে টেলিটক মোবাইল নাম্বার থেকে অর্থাৎ প্রিপেড টেলিটক মোবাইল নাম্বার থেকে আপনারা এস এস করতে হবে এস এম এস করলে আপনার মোবাইল থেকে একশো বারো টাকা এই জায়গাট দেখেন আবেদনের ক্ষেত্রে একশো বারো টাকা ক্রমিক নম্বর মানে আট থেকে দশ নম্বর এই ক্রমিক নম্বরের ক্ষেত্রে আমাদের একশো বারো টাকা কাটবে আর ক্রমিক নাম্বার এক থেকে উল্লেখ পদের ক্ষেত্রে একশো বারো টাকা আর মানে সরি এখানে আমি যেটা বলছি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে দুটি এস এম এস সে বাবদ এক থেকে আট নম্বর পদের ক্ষেত্রে একশো বারো টাকা এবং আট থেকে দশ নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অনলাইনে অর্থাৎ আপনি আবেদন করার বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বার বা ইউজার আইডিটি মানে অ্যাক্টিভ থাকবে এ সময় আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এসের মাধ্যমে আপনি আপনার আবেদনের প্রক্রিয়ার সম্পূর্ণ প্রক্রিয়া করার জন্যে আপনাকে পেমেন্ট করতে হবে অর্থাৎ পরীক্ষার ফি সংক্রান্ত বিষয়ে তো এই ফিটা কীভাবে প্রমাণ করবেন প্রথমে এস এম এসে লিখতে হবে টেলিটক মানে মোবাইল থেকে অর্থাৎ সিম যে মোবাইল আছে টেলিটক নাম্বার সেই নাম্বার থেকে বরহাতের ই সি এস স্পেস আপনার আবেদন ফর্মে যে আপনারা ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডি লিখবেন এবং সেটি পাঠাবেন ষোলো হাজার দুশো বাইশ নম্বরে যেমন আমাদের এখানে উদাহরণ সহের দেওয়া আছে ই সি এস এ বি মানে যেভাবে দেওয়া থাকবে আপনি স্পেস দিয়ে বলো হাতের সব অক্ষরগুলো অবশ্যই চিনে চিনে লিখবেন আর রিপ্লাই মেসেজে আপনার আসবে আপনার আবার লিখ প্রায় অর্থাৎ সেকেন্ড মেসেজে আপনার একটা পিন আসবে এবং এই পিনটি আপনার দিতে হবে তো সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার মানে আবেদনে দিতে হবে এবং মোবাইল নাম্বার আপনার একটা কনফার্ম মেসেজ যাবে তো এখানে দ্বিতীয় মেসেজে ইসিএস ইএস এবং আপনার পিন নাম্বার দিলেই আপনাদের মোবাইলে কনফার্ম একটা মেসেজ যাবে পেমেন্ট সাকসেসফুল আর তার সাথে আপনি পাসওয়ার্ড আর ইউজার আইডি তো আপনি আগে পেয়েছেন এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন মানে আপনার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য তো বন্ধুরা যখন আপনার পরীক্ষার ডেট হবে তখন আপনাকে আবার নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি কখন মানে আবেদনটি ডাউনলোড করবেন তো শুধু প্রবেশপাত্রিক মানে প্রাপ্তি বিষয়টি ওয়েবসাইটে এবং প্রার্থী মোবাইল এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথা সময়ে জানানো হবে তো অনলাইন আবেদনের পত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় বিষয়টি এখানে ক্লিয়ার করে দিয়েছেন আপনি একমন একটা মোবাইল নাম্বার দিলেন যেটি প্রায় বন্ধ থাকে বা নেটওয়ার্কের বাইরে থাকে অথবা আপনি মোবাইল নাম্বার দিলেন নাম্বারটি মানে টাইপ করার সময় ভুল হয়ে গেছে তাহলে এই বিষয়গুলো ক্ষেত্রে কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না এর জন্য আপনি বিড়ম্বনার শিকার হবেন তো বন্ধুরা আপনারা যখন মোবাইল নাম্বার আপনার নাম জন্মসাল এনআইডি নাম্বার অর্থাৎ এবং অ্যাড্রেস যে তথ্যগুলো অনলাইনে ফিল আপ করবেন সে তথ্যগুলো অবশ্যই বারবার রিচেক করে সাবমিট করবেন অর্থাৎ সাবমিট করার পূর্বেই আপনি এই জিনিসটা নিশ্চিত হবেন তবে বন্ধুরা আপনাদের যদি আবেদন যদি ভুল হয়ে যায় কে সেক্ষেত্রে আপনারা আবেদন প্রক্রিয়া আর যে ইউজার আইডি সেই ইউজার আইডি বাদ দিয়ে নতুনভাবে আবার আবেদন করবেন এবং পেমেন্ট করবেন অর্থাৎ আপনি যদি পেমেন্ট করে থাকেন অর্থাৎ ইসিএস ইউজার আইডি দিয়ে মানে ষোলো হাজার দুশো বাইশ আর যদি আপনার মানে পেমেন্ট সম্পূর্ণ করে ফেলেন তাহলে আপনার এডিট করা বা নতুন আবেদন করার কোনো সুযোগ থাকবে না তাই বন্ধুরা আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই অবশ্যই আপনার নাম ঠিকানা জন্মশাল মানে প্রয়োজনীয় তথ্য যেগুলো ইনপুট দিবেন সেগুলো অবশ্যই নিশ্চিত হবেন এবং যদিও ভুল হয়ে থাকে তা প্রিন্ট কপিতে আপনি দেখবেন আপনার আবেদন সঠিক হয়েছে কি না তো বন্ধুরা এই হলো আজকের টিউটোরিয়াল আপনার যদি টিউটোরিয়াল অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা অনলাইন স্কুলের সঙ্গে থাকবেন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়দের অনলাইন স্কুলের ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন এবং খবর দিবেন এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি